সালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি চলে আসছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিখ্যাত বাটাজার গরু হাটে। এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বসে, তবে মঙ্গলবার হাটটি সবচেয়ে বড়। সামনে কোরবানি ঈদ, তো এই জন্য আপনাদের কিছু সার গরুর দাম জানাবো। তো এই হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে শুরু সন্ধ্যা পর্যন্ত বসে। এই হাটে হাসিলের পরিমাণ ক্রেতা 300 টাকা, বিক্রেতা 200 টাকা। তো এখন আমি দেখাচ্ছি আপনার এই হাটে আর কি, কথা বলি একটু ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই ডাক আপনার? দেখাইলাম গরু ভাই। এডিকার আপনার ভাই এটা কি জাতের? দেশি তো না এটা? আচ্ছা, এটার দাম চাইতেছেন কত ভাই? দাম চাইতেছি 115। 115 না? দাম হচ্ছে কত ভাইটার? 90-95 বলতেছে। এটা কয় মন মাংস ভাইটা ভাই? 4 মন। 4 মন না? টার্গেট কি 1 লাখ না উপরে? 1 লাখ টার্গেট। 1 লাখ টার্গেট না? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে আপনাদের গরু দেখাইলাম ভাই, এটা কি আপনার? এটা কি ক্রসের নাকি? ক্রসি দেশি এরিয়া? এটাও 1 লাখ না? আচ্ছা ঠিক আছে। গরু ডিস্টার্ব করতেছে অনেক। এদিকে আপনাদের কিছু গরু দেখাচ্ছি আরো। এটা কার ভাই? আপনার? আচ্ছা, এটা দাঁত কয়টা? দুইটা। আচ্ছা, এটা দাম চাইতেছেন কত? দাম দিলাম 122। 122। আচ্ছা, তাছাড়া দাম উঠছে কত? 90-95 বলতেছে না? আচ্ছা, 100 পর্যন্ত বলছে। চাষা এটা মাংস হবে কয়মন? 4 মন। চাষা আমার টার্গেট কত? কত হলে বিক্রি করা যাইব? 115। দাম বেশি হয়ে যায় না? 4 মন করু? স্যার 5 মন করে 115 বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? এই বাটাজুরি। বাটাজুরি গরু কটা আনছিলেন আজকে? 3 দাম। বিক্রি হয়েছে কটা? একটাই।
তাছাড়া দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত তাছাড়া দাম চাইতেছেন কত দাম চাইতেছি 85 90 85 90 না তো তাছাড়া হাটে দাম হচ্ছে কত এটার 77 মানুষ মাংস খায় না সামনে কুরবানি দিব মাংস খাবার দিচ্ছি আরো দু একটা গরু দেখাচ্ছি আপনাদের এটা কি আপনার গরু জি আচ্ছা দাঁত কয়টা এটার এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা দাম চাইতেছেন কত 120 120 হাটে দাম হচ্ছে কত আরো দু একটা গরু দেখাচ্ছি বড় এডি কার ভাই এ নামেন সবাই দূর পড়েছি একজনে বেশি বেশি মালিক এলে বুঝছো সমস্যা সাসাল কথা কই আসসালামু আলাইকুম ভালো আছেন মাংস আমরা তো কালি হচ্ছে চার মন আর ওটাতে সামনে তো কুরবানি বাকি আছে অনেক দিন বেচা কিনে হয়তো কম আর কি লুকি নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ১৯০ কত হাটে দাম হইছে আমার নাম রাসেল কাসিনা বাজার দোকান আছে আমার সাইকেল পাশের দোকান সাইকেল পাশের দোকান না আচ্ছা আর আপনি কোন কোন হাটে যান আমি কাইতলা যাই এই বাটাজোর আসি আবার রাজশাহী সিটিও যাই ওই তো কিনে নিয়ে আসেন জি আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন 01753273158 আচ্ছা আপনার রাজশাহী বাড়ির কাছে আপনার কুরবানি করে নিতে পারেন তো উনি মানে আপনার কাছে কত থেকে কত টাকার মতো গরু পাবে মানুষ 1,20,000 আর নিচে আছে 60,000
ভাই হাটের দাম কত? কত লে দাও যাবে? কোন কোন হাটে দাও? মাওনা যায়, কায়তলা যায়। আমার চ্যানেলের নাম এগ্রো টিভি পিডি। গরু কটা আনছো সবাই? পাঁচটা আনছি। একটা আছে? আচ্ছা ঠিক আছে। কুরবান দেওয়া যাবো তো? তাতে নাই। আচ্ছা, এগুলি মূলত কোন জায়গা থেকে সংগ্রহ করো? এই পাড়াই এলাকায়। এলাকা থেকে না? তোমার বাড়ি কোন জায়গা? তামাইট। তামাইট, আচ্ছা। তো বাটাজোরের কাছেই। আর চ্যানেলের নাম কি বললো? এগ্রো টিভি পিডি। এগ্রো টিভি পিডি, হ্যাঁ। দেখাইলাম সার গরু, আপনার নিতে পারেন এই হাট থেকে। এই গরুটা কার গো? আপনি কর নাকি? আপনি কর না? আচ্ছা, এটা ভাই কয় দাঁত? এটা দুই দাঁতের ভাই। দুই দাঁত তো ভাই, দাম চাইতেছেন কত ভাই? আমি গোটা কিনছি। কিনছেন? আচ্ছা, কত? কত? হাজার টাকা কিনছি। খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এটা কার? এটা কিনছেন নাকি? এটা আমার। আচ্ছা, এটা তো এটা 50,000 টাকা। এটা কি সাই সিন্ধি বাসন নাকি? সিন্ধি বাসন না? আচ্ছা, ভালো হয়েছে। এটা খামারে নিয়ে পারলে বড় হইব। এটা কি খামারে ঢুকাইবেন নাকি? খামারে ঢুকাইবেন। আগামী বছর বিক্রি করবেন না? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে ওনারা খামারের জন্য গরু কিনছে আর কি, বলে বিক্রি করবে। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।